আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এ পর্যায়ে উদ্বোধনী ভাষণ প্রদান করছেন নির্ভেজাল তাওহিদের ঝান্ডাবাহী, এদেশের অনন্য সংগঠন বাংলাদেশ আহলেহাদিস যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব। সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী দেশের অনন্য এক যুব সংগঠন বাংলাদেশ আহলেহাদিস যুব সংঘের কেন্দ্রীয় কমিটি আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবর্গ, সম্মানিত আলোচকবর্গ, আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলেহাদিস যুব সংঘের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাইরেও বিভিন্ন দেশ থেকে যারা আজকে আমাদের এই অনুষ্ঠানে সংযুক্ত হয়েছেন তাদের সকলকে, এবং সেই সাথে সুধীবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষী বৃন্দ যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে আমার উদ্বোধনী বক্তব্য শুরু করছি। প্রথমে শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আজকে করোনা ভাইরাসের যে একটা বিশ্বব্যাপী অচল অবস্থা তৈরি হয়েছে সে অচল অবস্থার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, এবং এমন একটি নেকি উপার্জনের একটা মজলিসে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। আমরা শে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে আরও একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার চলন বলন আচরণ, যার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব কিছুই আমাদের জন্য পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম নমুনা, সবচেয়ে উত্তম আদর্শ রেখে গিয়েছে, যিনি আমাদেরকে প্রতিনিয়ত জান্নাতের স্বপ্ন দেখিয়েছেন, যিনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ বাতলে দিয়েছেন, সেই রাসূলের প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দরুদ পেশ করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় উপস্থিতি, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে সরকারি নির্দেশনা মোতাবেক এবারের কর্মী সম্মেলনটি একেবারেই ব্যতিক্রমীভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে আমরা সবাই ভার্চুয়ালি হয়তো একত্রিত হতে পেরেছি কিন্তু আমরা ফিজিক্যালি বা শারীরিকভাবে আমরা উপস্থিত হতে পারি নাই, এবং আমরা আমাদের দিনী ভাইদের সাথে সরাসরি সাক্ষাতের সুযোগ পাইনি। তারপরেও যতটুকু সুযোগ আমরা পেয়েছি, পরিস্থিতি যেরকমই হোক না কেন সেই পরিস্থিতিটাকে মেনে নিয়েই আমাদেরকে সাধ্যমতো পথ চলতে হবে, এটাই আমাদের ইমানের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইনফিরু খিফাফান ওয়া ফিকালান, তোমরা কম হও বা বেশি হও, তোমরা দুর্বল হও কিংবা শক্তিশালী হও, তোমরা যে অবস্থায় থাকো না কেন তোমরা আল্লাহ রাস্তায় বেরিয়ে যাও। ওয়াজাহিদু বি আমওয়ালিকুম আনফুসিকুম, এবং তোমরা তোমাদের মাল দ্বারা এবং জান দ্বারা আল্লাহ রাস্তায় সংগ্রাম করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, এটাই তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা সঠিক বিষয়টি জেনে থাকো। সূরা তাওবা 41 নম্বর আয়াত। প্রিয় উপস্থিতি, আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই, বিগত 42 বছর যাবৎ বাংলাদেশের আনাচে কানাচে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত নিয়ে আমাদের যে সকল যুবক ভাইরা নিরন্তর সংগ্রাম চালিয়ে গেছেন এবং নানাভাবে তারা অন্যায় অত্যাচারের সম্মুখীন হয়েছেন এবং নানাভাবে তারা সমাজ থেকে বহিষ্কৃত হয়েছেন, সেই সমস্ত ভাইদের প্রতি আমরা প্রথমেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এবং তাদের প্রতি শুকরিয়া জানাতে চাই। তারা যদি এই পরিশ্রমটা না করতেন তাহলে আজকের এই পরিবেশটা আমাদের জন্য, এই প্ল্যাটফর্মটা আমাদের জন্য তৈরি হতো না। একটা সময় এমন ছিল যখন বাংলাদেশে আহলেহাদিসদের, বিশেষ করে আহলেহাদিস যুব সমাজের জন্য বিশেষ কোনো প্ল্যাটফর্ম ছিল না, তাদেরকে দিক নির্দেশনা দেওয়ার মতো সেরকম কোনো প্রতিষ্ঠান বা সংগঠন ছিল না, ফলশ্রুতিতে তারা ধর্মনিরপেক্ষতাবাদী অথবা বিভিন্ন রাজনৈতিক ইসলামী ইসলামপন্থী যে দলগুলো রয়েছে সেই দলগুলোর মধ্যে ভিড়ে যেয়ে তারা তাদের আমল আকিদা সব কিছু হারিয়ে ফেলেছিল। আলহামদুলিল্লাহ যুব সংঘের জন্ম এই 1978 সালে এরকম একটি প্রেক্ষাপটে হওয়ার পর থেকে এদেশের আহলেহাদিস যুবকদের মধ্যে একটা প্রাণের সাড়া জাগে এবং তারা আলহামদুলিল্লাহ একটা প্ল্যাটফর্মের অধীনে আসতে থাকে, এবং সেই থেকে আজ 42 বছর যাবৎ এই সংগঠন বাংলার আনাচে কানাচে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত নিয়ে ছুটে বেড়াচ্ছে, এবং এই দাওয়াত আলহামদুলিল্লাহ ফুলে ফলে সুশোভিত হয়ে আজকে শাখা প্রশাখায় বিস্তৃত হয়ে আজকে সারা দেশের বুকে এবং দেশের বাইরেও বিভিন্ন দেশে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ছড়িয়ে পড়েছে।
বাংলাদেশ আহলে যুবসংঘের ভূমিকাটা কি? বাংলাদেশ আহলে যুবসংঘে এদেশের বুকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকাটি রেখেছে সেটা হলো এদেশের মানুষের কাছে তারা বিশুদ্ধ ইসলামের দাওয়াতটা পৌঁছে দিয়েছে। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ইসলামকে তারা মানুষকে পৌঁছে দিয়েছে, মানুষের দুয়ারে পৌঁছে দিয়েছে। এদেশের মানুষ যখন জানতো না তাওহীদ কি, এদেশের মানুষ যখন জানতো না যে সুন্নাত কি, সেই সময় তারা মানুষকে তাওহীদ এবং শিরকের মধ্যে পার্থক্য শিখিয়েছে, সুন্নাত এবং বেদাতের মধ্যে পার্থক্য শিখিয়েছে। এমনকি একটা সময় ছিল মানুষ শিরকেই মনে করতো তাওহীদ, আবার তারা বেদাতকেই মনে করতো সুন্নাত। এরকম একটি দুঃসময়ে বাংলাদেশ আহলে যুবসংঘ এদেশের বুকে অত্যন্ত সাহসের সাথে জান বাজি রেখে তারা আনাচে কানাচে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত নিয়ে ছুটে বেরিয়েছে, যারই ফলশ্রুতিতে আলহামদুলিল্লাহ এদেশের মানুষ আজকে চিনতে শিখেছে যে তাওহীদ কোনটা এবং শিরক কোনটা, সুন্নাত কোনটা, বেদাত কোনটা। মানুষের মধ্যে জ্ঞানের আলো জ্বলেছে, সেই সাথে সাথে একটা সমাজ সংস্কারের ছোঁয়া আমরা সর্বত্র এখন লক্ষ্য করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সেই প্রচেষ্টাগুলোর বরকতে আজকে মানুষ ধীরে ধীরে রেওয়াজি ইসলাম বা পপুলার ইসলাম যেটাকে আমরা বলছি, যেটা সমাজে মানুষ শুনে শুনে চালু করে রেখেছে অথবা বাপদাদার আমল থেকে যেটা প্রচলিত হয়ে আসছে অথবা পীর ফকিরের কাছ থেকে শোনা কথাগুলোকে নিয়ে যারা আমরা ইসলাম মনে করে আসছিলাম এতদিন ধরে, তারা আলহামদুলিল্লাহ সচেতন হয়েছি। তারা এখন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস নিজে পড়ে একটা সিদ্ধান্ত নেওয়ার মতো যোগ্যতা আলহামদুলিল্লাহ অর্জন করেছেন। তারা পবিত্র কোরআন এবং হাদিস শিক্ষা করছেন, ফলে কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা জানার একটা সুযোগ আলহামদুলিল্লাহ তৈরি হচ্ছে। আর এভাবে মানুষের মধ্য থেকে অন্ধত্ব দূরীভূত হয়ে সেখানে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ছে। মুসলিম সমাজে ছড়িয়ে পড়া হাজারো শির্ক বেদাত এবং কুসংস্কারগুলো আলহামদুলিল্লাহ দূর হয়ে সেখানে হেদায়তের নূর প্রজ্বলিত হচ্ছে, এবং এটার পিছনে বাংলাদেশ আহলে যুবসংঘের নিঃসন্দেহে একটা বড় ভূমিকা রয়েছে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। ফালিল্লাহিল হামদ। আজকের এই যুব সমাবেশে অথবা কর্মী সম্মেলনে আমরা বিশেষ করে আমভাবে তরুণ সমাজের প্রতি কিছু আহ্বান রাখতে চাই। তরুণ সমাজ আজকে আলহামদুলিল্লাহ অত্যন্ত সচেতন। আমার মনে হয় বিশ্ব ইতিহাসে তরুণ সমাজ এত বেশি বা তরুণ সমাজের মধ্যে এত বেশি সচেতন একটা প্রজন্ম খুব বেশি একটা গড়ে ওঠেনি বর্তমান যুগে যেভাবে হয়েছে। তার কারণ এই যুবকদের কাছে সোর্স অফ নলেজ এখন খুবই অ্যাভেলেবল। মিডিয়ার কারণে যে অবাধ তথ্য প্রবাহ একটা পৃথিবীব্যাপী শুরু হয়েছে, এর মাধ্যমে তারা খুব সহজেই যে কোনো বিষয়ে নলেজ গেইন করতে পারছে। সত্য মিথ্যা হক বাতিলের মধ্যে একটা পার্থক্য তারা খুব সহজেই করতে পারছে। মানুষ আসলে সঠিক জিনিসটা এখন শিখতে চাচ্ছে, ভুল থেকে দূরে থাকতে চাচ্ছে। ফলে হচ্ছেটা কি, এদেশে ইসলামের বিশুদ্ধ যে রূপটা অর্থাৎ আহলে হাদিস আন্দোলন বা সালাফি আন্দোলন, এটা আলহামদুলিল্লাহ এত বেশি বিস্তার লাভ করেছে যে এদেশের অধিকাংশ যুব সমাজ যারা এখন দিনের পথে নতুন করে আসছেন তারা অধিকাংশই এই আন্দোলনেরই ফল বললে অত্যুক্তি হবে না। এজন্য উপস্থিত অনুপস্থিত সকল যুবক ভাইদের প্রতি আমরা যেটা আরজ করতে চাই যে আমাদের এখন সময় হয়েছে জেগে ওঠার, সময় হয়েছে অজ্ঞতা ঝেড়ে জ্ঞানার্জনের পথে নামার। অতএব আসুন অতীতের সকল ভুল ভ্রান্তিকে জলাঞ্জলি দিয়ে বাপদাদার আমল থেকে প্রচলিত রসম রেওয়াজকে পরিত্যাগ করে 1400 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে বিশুদ্ধ ইসলাম আমাদের কাছে রেখে গিয়েছিলেন সেই ইসলামকে পরিপূর্ণভাবে পরিশুদ্ধভাবে অনুসরণ করার জন্য আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা করেছেন তা আমরা করব, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছেড়েছেন সেটা আমরা ছাড়ব, এটাই হোক আমাদের মূল লক্ষ্য। তাহলেই দেখবেন এদেশের সমাজ ব্যবস্থা থেকে ইসলামের নামে যত কুসংস্কার প্রচলিত রয়েছে সেই কুসংস্কারগুলো ধীরে ধীরে সবগুলোই একদিন পরিবর্তিত হয়ে যাবে, সবগুলো একদিন দূরীভূত হবে ইনশাআল্লাহ। ইরবাজ ইবনে সাইয়্যিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, কাদ তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা, অর্থাৎ আমি তোমাদের কাছে এমন একটি দিন রেখে যাচ্ছি, এমন একটি দিন রেখে গেলাম, সেই দিনটা এত বেশি স্বচ্ছ যে তার রাত এবং দিন সমান, রাত ও দিন আলাদা করা যায় না, এতটাই স্বচ্ছ। লা ইয়াজিগু আনহা বাদি ইল্লা হালিকুন, এই দিন থেকে কেবলমাত্র পদ ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি পদভ্রষ্ট হবে না। মাই আয়েশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, নিশ্চয়ই আমার পরবর্তীতে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানার পরবর্তীতে যারা বেঁচে থাকবে তাদের উদ্দেশ্যে আল্লাহ রাসূল বলছেন যে আমার পরবর্তীতে তোমরা দেখবে মানুষের মধ্যে অসংখ্য ইখতিলাফ, অসংখ্য বিশৃঙ্খলা, মানুষ পরস্পর মতভেদ করবে। ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, এই মুহূর্তে তোমাদের করণীয় কী হবে, তোমাদের করণীয় হবে আমার সুন্নাত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত, আমার দেখানো পথ, আমার খোলাফায়ে রাশিদিনের দেখানোর পথ তোমরা অনুসরণ করবে। আব্দু আলাইহা বিন নাওয়াজে, শুধু অনুসরণ করেই ক্ষান্ত হবে না, এটাকে মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরে থাকবে, অর্থাৎ যে কোনো অবস্থাতেই
যে অবস্থায় আসুক না কেন সর্বাবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতকে আঁকড়ে ধরে থাকতে হবে, তার সাহাবায়ে কেরাম খোলাফা রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরে থাকতে হবে, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ ছিল। আমরা সেই দিকেই মানুষকে আহ্বান করছি, বাংলাদেশ আহলে যুব সংঘ শুরু থেকেই মানুষকে এই দিকেই এই পথে আহ্বান করে আসছে। আমরা নতুন কোনো দাওয়াত নিয়ে এখানে আসিনি, এদেশে আসিনি, এ দাওয়াত রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত ছিল, এ দাওয়াত সালাফে সালিনের দাওয়াত ছিল, এ দাওয়াত পৃথিবীর সমস্ত হকপন্থী ওলামায়ে কেরামের দাওয়াত ছিল। সেই দাওয়াতটি আমরা কেবল বাংলাদেশে নতুনভাবে পুনর্জীবিত করেছি, এইটুকুই। আমরা নতুন কোনো দাওয়াত এখানে নিয়ে আসিনি। যারা সহি আকিদা এবং মানহাজে এসেছেন নতুন নতুন, তাদের উদ্দেশ্যে আমরা বলবো যে দিনের এই বিশুদ্ধ রাজপথে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তবে কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো সতর্ক থাকা দরকার, নাহলে হয়তোবা এই নতুন পথে এসেও, এই দিনের সঠিক পথে এসেও অনেকে বিভ্রান্ত হয়ে পড়তে পারেন। প্রথম বিষয়টি হচ্ছে আমাদের অ্যাটিচিউড বা দৃষ্টিভঙ্গি। আমরা যারা নতুনভাবে দিনদার হয়েছি তাদের মধ্যে একটা বিষয় আমরা খেয়াল করছি যে তারা প্রত্যেকটা জিনিসকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অর্থাৎ সাদা অথবা কালো, এর মধ্যে বিচার করছেন। মাঝখানে যে একটা গ্রে লাইন থাকতে পারে, একটা ধূসর লাইন থাকতে পারে, এই বিষয়টি নিয়ে তারা সচেতন নন। ফলশ্রুতিতে তারা যেটা তাদের একটা মানসিকতা গড়ে উঠছে, হয় এটা হবে নাহলে ওটা হবে, আর এই মানসিকতার কারণেই তাদের একটা বড় অংশ তারা উগ্র এবং চরমপন্থী হয়ে উঠছে, এটা বাস্তবতা। আর এর ফলে কিন্তু জন্ম নিচ্ছে জঙ্গিবাদের। আমাদের দৃষ্টিভঙ্গি যেন সর্বদা মধ্যপন্থী এবং উদার হয়, এ বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। ইসলাম কখনোই চরমপন্থী বা নরমপন্থী নয়, ইসলাম হচ্ছে মধ্যপন্থী ধর্ম। ইসলাম সর্বদা মধ্যপন্থাকেই পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাদালিকা জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত হিসাবে সৃষ্টি করেছি। সূরা বাকারা 143 নম্বর আয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইয়াকুমুল গুলু, তোমরা বাড়াবাড়ি থেকে বেঁচে থাকো, দিনের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি থেকে বেঁচে থাকো। ফাইন্নাহু মান আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ দ্বীন, কেননা তোমাদের পূর্বসূরী যারা ধ্বংস হয়েছে পৃথিবীতে তাদের অধিকাংশই ধ্বংস হয়েছে কিসের কারণে, দিনের ব্যাপারে তারা বাড়াবাড়ি করেছিল। অতএব আমরা যেন বাড়াবাড়ির আশ্রয় গ্রহণ না করি দিন বোঝার ক্ষেত্রে, এবং আমরা যেন এমন কোনো ধারণা মানে ধারণা ধারণ না করি যে আমরাই কেবল হক এবং বাকি সবাই বাতিল, এই ধরনের মানে একরৈখিক ধারণা যেন আমরা না পোষণ করি। অনেকে আমরা মনে করি যে আমরাই কেবল জান্নাতি আর বাকিরা সবাই জাহান্নামী। প্রিয় ভাতৃমণ্ডলী, এই ধরনের চরমপন্থী আকিদা যেন আমাদের মধ্যে না থাকে। বলতেই হচ্ছে যে আজকের যুগে আমাদের মধ্যে একটা টার্ম তৈরি হয়েছে, মাদখালিজম। এই টার্মটা আমরা ইদানিং শুনতে পাচ্ছি, এই পরিভাষার পক্ষে নিঃসন্দেহে আমরা নই, কেননা শেখ রবি আল মাদখালি তিনি আহলে সুন্নাত ওয়াল জামাত বা আহলেহাদিস জামাতের অথবা সালাফি জামাতের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ একজন আলেম, এবং তিনি সালাফি আন্দোলনের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কিন্তু তার নাম ধারণ করে একটা গ্রুপ বা একটা দল যারা গড়ে উঠেছে, যারা নিজেদেরকে সালাফি বলে দাবি করেন কিন্তু তারা তাদের কথা এবং কাজে চরম গোড়ামি আশ্রয় গ্রহণ করেন, এবং তারা দুনিয়ার সমস্ত আলেমকে তারা জারাহ করেন, বিশেষ করে প্রসিদ্ধ সালাফি আলেমদের পর্যন্ত তারা জারাহ করে তাদেরকে তারা বাতিল হিসাবে আখ্যা দিয়ে সাধারণ মানুষকে তাদের থেকে দূরে সরানোর একটা ধ্বংসাত্মক একটা নীতি তারা গ্রহণ করেছেন। আমরা তাদেরকে বলবো এই ধরনের নীতি থেকে সরে আসতে, সেই সাথে সাথে যারা এই ধরনের বাড়াবাড়ি এবং প্রান্তিক মাঝহাবের অনুসরণ করছেন তাদের থেকে যেন আমরা সতর্ক থাকি, কেননা এদের কারণে বৃহত্তর সালাফি আন্দোলনে একটা বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, আমাদের মধ্যে একটা ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখিতা আছে, এটা আমরা বুঝতে পারি বা না পারি। আমাদের আকিদা মানহাজ অনেকে সঠিক রয়েছে কিন্তু আমরা চিন্তার ক্ষেত্রে, আমাদের কর্মক্ষেত্রে আমরা সৎ থাকতে পারছি না বা আমরা আমানতদার থাকতে পারছি না, আর এই কারণে দেখা যাচ্ছে যে আমরা ব্যক্তি স্বার্থে সমাজের একটা বৃহত্তর ক্ষতি করতেও কোনো রকম দ্বিধা বোধ করছি না। এই সমস্ত ব্যক্তি থেকে আমাদের সতর্ক থাকতে হবে। এদের মধ্যে এক ধরনের ব্যক্তি রয়েছেন, এক শ্রেণী ব্যক্তি রয়েছেন, যারা নিজেদেরকে আহলেহাদিস বা সালাফি পরিচয় দিতে কুণ্ঠাবোধ করেন, দ্বিধাবোধ করেন। আমরা বলব নিঃসন্দেহে, আমরা আবারও বলবো যে নিঃসন্দেহে যারা এই ধরনের চিন্তাভাবনা পোষণ করেন তারা আইডেন্টিটি ক্রাইসিস বা আত্মপরিচয়ের সংকটে ভুগছেন। মনে রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আহলেহাদিস বলা হতো না বলে পরবর্তী যুগে বলা যাবে না। এই ধরনের যে চিন্তাভাবনাগুলো এখন চালু হয়েছে এটা নিঃসন্দেহে একটা বোকামি ছাড়া কিচ্ছু না। এক সময় ছিল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলতে আমরা শুধু হাদিসই বুঝতাম। পরবর্তীকালে কী হলো, হাদিসগুলোই বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেল, সহি হাদিস, জয়ীফ হাদিস, জাল হাদিস। কেন? জয়ীফ হাদিস এবং জাল হাদিসের আবির্ভাব ঘটলো বলে সহি হাদিসের যেমন প্রয়োজন হলো, ঠিক একইভাবে মুসলিম সমাজে বা ইসলামী সমাজে
যখন নানা বাতিল আকিদা বা নানা বাতিল মতবাদের অনুপ্রবেশ ঘটল, তখন সেখানে নানা বাতিল আকিদার বিপরীতে একটা দল অবশ্যই বা একটা দলের নাম অবশ্যই প্রয়োজন হলো, যারা কিনা সহি আকিদা এবং সহি মানহাজের নাম ধারণ করেন, আর সেটাই হচ্ছে আহলুল হাদিস। এটা পূর্বযুগের ওলামায়ে কেরাম থেকেই এই নামটা চালু রয়েছে। এই নামের বিরুদ্ধে আজকে যারা সংগ্রাম করছেন তারা নিঃসন্দেহে ভুল পথে রয়েছেন, এবং নিঃসন্দেহে আমরা বলবো তারা একটা অস্পষ্ট অস্বচ্ছ একটা ধারণার মধ্যে পড়ে রয়েছেন, এবং তারা আইডেন্টিটি ক্রাইসিস বা আত্মপরিচয়ের সংকটে ভুগছেন। এবং এই সমস্ত ব্যক্তি যারা রয়েছেন আমরা দেখেছি অধিকাংশ ক্ষেত্রে তারা একসময় পদভ্রষ্ট হয়ে যাচ্ছেন, তারা একটা বাতিল মানহাজের দিকে তারা কিন্তু মানে চলে যাচ্ছেন, এটা আমাদের বাস্তব অভিজ্ঞতায় দেখা। সুতরাং আশা করি এই ধরনের বিচারিতা ডাবল স্ট্যান্ডার্ড যেন আমাদের মধ্যে না থাকে। তৃতীয়ত, আমাদের আখলাক, আলহামদুলিল্লাহ আমরা সহি আকিদা শিখছি, সহি মানহাজ শিখছি, কিন্তু বহু ক্ষেত্রে আমরা যেটা দেখছি আমরা সহি আখলাক শিখছি না। আমাদের আখলাকের শুষ্কতার কারণে, আখলাকের কঠোরতার কারণে বহু মানুষ কিন্তু আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, অথবা দেখা যাচ্ছে আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ, গর্ব অহংকার, রিয়া সুমার, এই প্রাদুর্ভাবগুলো হচ্ছে যা আমাদের ভালো আমলগুলো কিন্তু নষ্ট করে দিচ্ছে। আমরা কখনো কখনো এত বেশি অহংকারী হয়ে যাচ্ছি যে আমরা নিজেরা আরবি কিছুই জানি না, অথচ যারা হকপন্থী ওলামায়ে কেরাম তাদেরকে আমরা গোনার মধ্যেই ধরছি না। মানুষের সাথে আমরা কী আচরণ করব সে আচরণটা আমরা জানি না বলে আজকে বহু মানুষ আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। শুধু তাই নয়, সালাফি আন্দোলনের মধ্যেও একটা বিভক্তি চলে আসছে, আমাদের মধ্যে একটা অনৈক্য চলে আসছে। শেখ আলবানী এই জন্য বলেছিলেন যে হক গ্রহণ করাটা মানুষের জন্য এমনি খুব কঠিন একটা কাজ, কিন্তু আমরা সেই সাথে আমাদের খারাপ আচরণ দিয়ে, আমাদের কঠোর আচরণ দিয়ে সেই হক গ্রহণ করাটাকে মানুষের জন্য আরও বেশি কঠিন করে দিচ্ছি। তিনি আরও যেটা বলছেন যে আমি এতদিন মনে করতাম যে মুসলিম উম্মার মধ্যে একমাত্র সমস্যা হচ্ছে আকিদাগত সমস্যা, কিন্তু এখন আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে শুধু আকিদার সমস্যাটাই সমস্যা নয়, সেই সাথে সাথে আমাদের মধ্যে আখলাক, আমাদের আচার ব্যবহারের মধ্যেও ত্রুটি রয়েছে যেটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। সুতরাং আমাদেরকে আচার আচরণে অবশ্যই সংযত হতে হবে, অবশ্যই আমাদেরকে পরস্পরের জন্য কল্যাণকামী হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দীন আন-নসিহা, দীন হচ্ছে পরস্পরকে নসিহত করার নাম। অতএব আমরা যেন কেউ একে অপরের ধ্বংস কামনা না করি, একে অপরকে জাহান্নামী হিসাবে কল্পনা না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমি যুবসংঘের ভাইদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই। প্রথম কথা হলো এই যে হকপন্থী আন্দোলনে সংযুক্ত থাকার যে সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, যে দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এটা মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বিরাট নেয়ামত আমাদের জন্য। যদি এই নেয়ামত তিনি আমাদেরকে না দিতেন তাহলে আমরা নানা দিকে হয়তো বিশৃঙ্খল হয়ে পড়ে থাকতাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মহা অনুগ্রহে আমাদেরকে এমন একটি জবের মধ্যে রেখেছেন, এমন একটি আন্দোলনের সাথে সম্পৃক্ত রেখেছেন যে আন্দোলন এই পৃথিবীর বুকে সবচেয়ে বিশুদ্ধ আন্দোলন, যে আন্দোলন সমাজ সংস্কারের আন্দোলন, যে আন্দোলন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস প্রতিষ্ঠার আন্দোলন, যে আন্দোলন নববী আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আন্দোলনের সাথে যুক্ত রেখেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বিশাল নেয়ামত। এই নেয়ামতকে যেন আমরা উপলব্ধি করি এবং এই নেয়ামতের যথাযথ সদ্ব্যবহার যেন আমরা করি। আমরা যেন কখনো জীবনের কোনো একটা মুহূর্তে যেন এই আন্দোলন থেকে কখনো পিছু পা না হই, যে কোনো মূল্যে আমাদেরকে এই সংগ্রামের পথে অবশ্যই টিকে থাকতে হবে। হয়তো কখনো হতাশা আমাদেরকে গ্রাস করবে, হয়তো কখনো জেল জুলুম আমাদেরকে ভীত করে ফেলবে, অথবা হয়তো শয়তানের ওয়াসওয়াসা কখনো আমাদেরকে মানসিকভাবে দুর্বল করে ফেলবে, কিন্তু কোনো অবস্থাতেই যেন আমরা ইস্তিকামত হারিয়ে না ফেলি, আমরা যেন সর্বদা হকের ওপর অটল থাকতে পারি, এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, নিশ্চয়ই যারা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রভু, সুম্মা ইসতাকামু, অতঃপর এই নীতির উপর তারা প্রতিষ্ঠিত থাকে, কায়েম থাকে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে তাদের জন্য যেমন কোনো ভয় নেই তেমনি তাদের জন্য আখেরাতেও কোনো চিন্তার কারণ নেই। সূরা আহকাফ 13 নম্বর আয়াত। অনুরূপভাবে সূরা আল ইমরানের 142 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম হাসিবতুম মান তাদখুলুল জান্নাহ, তোমরা কি এমনিতেই ধরে নিয়েছো যে তোমরা এমনিতেই জান্নাতে চলে যাবে, ওলাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম, অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানবেন না যে তোমাদের মধ্যে কারা দিনের পথে সংগ্রাম করছে, ওয়া ইয়ালামুস সাবিরিন, এবং বিপদ আপদে কারা ধৈর্য ধারণ করেছেন, এটা না জানা না জেনেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন, এই ধরনের সহজ ধারণা যেন তোমরা করে বসো না। সূরা হাজের 78 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরও আমাদেরকে উৎসাহিত করছেন এভাবে, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, হে মানব সকল, হে মুসলমানরা,
তোমরা আল্লাহর পথে জিহাদ করো, প্রচেষ্টা চালাও, সংগ্রাম চালাও, হাক্কা জিহাদি, সংগ্রাম চালানোর মতো সংগ্রাম, জাস্ট খালি অ্যামেচার টাইপের অথবা একটা মানে কি বলবো একটা উপভোগ করার জন্য অথবা একটা কি বলবো একটা সময় কাটানোর জন্য সংগ্রাম, এটা যেন আমরা না মনে করি, সংগ্রাম করার মতো সংগ্রাম যেন আমরা করি। হুয়াজ তাবাকুম, কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে হুয়াজ তাবাকুম, তিনি তোমাদেরকে নির্বাচন করেছেন এই কাজের জন্য, আল্লাহর পথে সংগ্রাম করার জন্য তোমাদেরকে নির্বাচন করেছেন। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, এবং দিনের মধ্যে এমন কোনো বিষয় তিনি রাখেননি যেটা আমাদের জন্য অনেক কষ্টকর হয়, সব কিছু আমাদের জন্য সহজ করে দিয়েছেন। সুতরাং এই দিন থেকে যেন আমরা কখনোই পথচ্যুত না হই, এই সংগ্রামের পথ থেকে যেন আমরা কখনো দূরে সরে না আসি। দ্বিতীয়ত, নতুন যারা সহি আকিদায় আসছেন, নতুন যারা সহি মানহাজ গ্রহণ করছেন, তাদের প্রতি যেন আমরা নমনীয় থাকি, তাদেরকে যেন সঠিক জিনিসটা বোঝার জন্য আমরা একটু সময় দিই। অনেক সময় আমরা তাদের নানা কথায় আচরণে আমরা ত্যক্ত বিরক্ত হয়ে পড়ি, অনেক সময় তারা বলে বসে যে সংগঠন করা যাবে না, অথবা বায়াত নিয়ে তারা একটা অপ্রিয় কথা বলে বসেন, এগুলো আমরা বলবো তারা না বোঝার কারণে এ ধরনের কথাগুলো বলে থাকেন, তাদের কথাগুলো কে আমরা অতিরিক্ত মানে তাদের কথাকে রিয়্যাক্ট না করে আমরা যেন ধৈর্য ধারণ করার চেষ্টা করি। ধৈর্যের মাধ্যমেই আমাদের সফলতা রয়েছে দাওয়াতের ময়দানে, ধৈর্যের কোনো বিকল্প নেই। নবী রাসূলদের যত ইতিহাস আমরা পড়ে আসেছি সমস্ত ইতিহাস কিন্তু ধৈর্য এবং সবরের ইতিহাস। সুতরাং সর্বক্ষেত্রে আমাদেরকে ধৈর্য বজায় রাখতে হবে, মনে রাখতে হবে সূরা ফুসিলাতের 34 এবং 35 নম্বর আয়াতটি সর্বদা আমাদের মাথায় রাখতে হবে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, নিশ্চয়ই ভালো এবং খারাপ কখনো সমান হয় না, ইদফা বিল্লাতি হিয়া আহসান, যখন কোনো কিছু প্রতিরোধ করা প্রয়োজন হবে তখন, বিশেষ করে মন্দ জিনিসকে প্রতিরোধ করা প্রয়োজন হবে তখন সেটাকে ভালো দিয়ে প্রতিরোধ করো, মন্দকে মন্দ দিয়ে প্রতিরোধ না করে মন্দকে ভালো জিনিস দিয়ে প্রতিরোধ করো, তাহলে হবে কি ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিউন হামিম, তাহলে তোমার মধ্যে এবং যার মধ্যে শত্রুতা রয়েছে তার মধ্যে যেন এমন একটা সম্পর্ক তৈরি হবে যেন তারা পরস্পর বন্ধু হয়ে গেছে। এটা কখন হবে? ওয়ামা ইউলাক্কাহা ইল্লা আল্লাযীনা সাবারু, এটা তারাই কেবল অর্জন করতে পারে বা তাদেরকে কেবল দেওয়া হয় এই নিয়ামতটা যারা ধৈর্য ধারণ করে। ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যুল হাদ্দিন আযীম, এবং যাদের জন্য কাল কিয়ামতের ময়দানে একটা বড় একটা অংশ রয়েছে, বড় একটা মানে সৌভাগ্যের অংশ রয়েছে, তারাই কেবলমাত্র এই নিয়ামতটি হাসিল করতে পারে, অর্থাৎ মন্দকে ভালো দিয়ে প্রতিরোধ করার এই গুণটা তারা অর্জন করতে পারে। অতএব আসুন যুবসংঘের ভাইয়েরা, আমরা যারা রয়েছি তারা যেন সমাজ বিপ্লবের ময়দানে, সমাজ পরিবর্তনের ময়দানে, সমাজ সংস্কারের এই গুরুদায়িত্ব পালন করতে যেয়ে কোনো সময় যেন আমরা ধৈর্য হারা না হই, সর্বদা যেন ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবেলা করি। তিন নম্বর হচ্ছে, আমরা যেন সর্বদা নিজেকে দায়ী ইলাল্লাহ, আল্লাহর পথে আহ্বানকারী হিসাবে নিজেদেরকে কল্পনা করি, অনলাইনে থাকি আর অফলাইনে থাকি, যেখানে আমরা থাকি না কেন সর্বদা যেন আমরা নিজেদেরকে আল্লাহর পথে দায়ী হিসাবে মনে করি। বাজারঘাটে যেখানেই যান না কেন, দিনের একটা চিহ্ন সেখানে রেখে আসবেন, যেখানে ইসলাম বিরোধী কিছু দেখবেন, যেখানে শিখ বেদাতি কোনো কার্যক্রম দেখবেন, চেষ্টা করবেন সেটা পরিবর্তন করার বা সেখানে কিছু তার বিরুদ্ধে কিছু কথা বলার চেষ্টা করবেন। যদি কিছুই করতে না পারেন, অন্তত পক্ষে মানুষের উদ্দেশ্যে একটা হাসি মুখে সালাম দিয়ে আসবেন, এটাও একটা দাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমান আহসান কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে উত্তম ব্যক্তি, উত্তম কথায় কোন ব্যক্তি আর হতে পারে যে ব্যক্তি আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, ওয়া আমিলা সালেহান, এবং সে সৎ আমল করে, অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে বলে নিশ্চয়ই আমি মুসলমানদের মধ্যে বা আত্মসমর্পণকারীদের মধ্যে অন্তর্ভুক্ত, সূরা ফুসিলাত 33 নম্বর আয়াত। চতুর্থ হচ্ছে, জীবনটাকে পরিপূর্ণভাবে আল্লাহর জন্য উৎসর্গ করে দিন, তাহলে ইখলাসের সাথে কাজ করাটা সহজ হবে। যদি আল্লাহর জন্য উৎসর্গ না করে দিয়ে দুনিয়াবী পপুলারিটি অর্জন করা বা মানুষের কাছে জনপ্রিয় হওয়া অথবা রিয়া সোমার জন্য আমরা কাজ করি অথবা দুনিয়া অর্জনের জন্য কাজ করি, তাহলে কিন্তু দুনিয়া আমরা হারাবো, আখেরাতে হারাবো। আমাদের সমস্ত কাজ যেন হয় শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়, তাহলে দুনিয়া এবং আখেরাতে আমরা সফল কামদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো। সাথে সাথে দুনিয়ার কোনো লোভ লালসা, কোনো প্রাপ্তি অপ্রাপ্তি আমাদের কিছুই স্পর্শ করতে পারবে না যদি আমরা শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যেই কাজ করতে পারি। আমাদের একমাত্র লক্ষ্য এবং চাওয়া পাওয়া, আমাদের একমাত্র লক্ষ্য এবং চাওয়া পাওয়া সেটা যেন হয় আখেরাতে মুক্তি এবং জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতে আমাদেরকে শোনাচ্ছেন ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্রেতা, আমরা বিক্রেতা। আনফুসাহুম, তাদের জান, ও আমওয়ালাহুম, এবং তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, কেন? জান্নাতের বিনিময়ে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে আমাদের জান এবং মাল কিনে নিয়েছেন কিসের বিনিময়ে? তিনি আমাদেরকে জান্নাত দান করবেন এই জন্য। সুতরাং জান্নাতই যেন আমাদের একমাত্র লক্ষ্য হয় জীবনের, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করাই যেন আমাদের একমাত্র উদ্দেশ্য হয়। আমি পরিশেষে উপস্থিত সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি এই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য। আশা করি আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাআল্লাহ বাদ আসর থেকে বেশ কিছু বিদেশি মেহমান আমাদের সাথে সংযুক্ত হবেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। ইনশাআল্লাহ আমরা তাদের বক্তব্য শুনব। সেই সাথে এই অনলাইনে সম্মেলন পরিচালনার জন্য যারা টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছেন তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ইন্টারনেটে মাঝে মধ্যেই মানে ডাটা সরবরাহ বিঘ্নিত হওয়ার কারণে আমাদের কিছু টেকনিক্যাল সমস্যা শুরুতে হয়েছিল, হয়তো সামনেও কিছু হতে পারে। আশা করি আপনারা ধৈর্য হারা হবেন না। সেই সাথে আমাদের ব্যবস্থাপনায় যদি কোনো ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের সম্মেলনের উদ্বোধন এখানেই ঘোষণা করছি। ইনশাআল্লাহ আবারও দেখা হবে। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।